কবুতর ডিম পারেই না, তখন এটা আপনার ব্যবহার করতে পারবেন, দিলে ইনশাল্লাহ আপনার কবুতর গুলা ভালো থাকবে। দুর্বল থাকে, দুর্বলতা ভাব কাটাবে, কবুতরের খাদ্য যে খাবারটা আছে খুব দ্রুত কবুতরের খাবার খাওয়াবে এবং খাবারটা হজম করতে সাহায্য করবে। আপনার সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল পিজন পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয় একটা ভিটামিন নিয়ে আলোচনা করবো। ভিটামিনটা আপনার যে কোনো সময় কবুতরকে দিতে পারবেন। সাধারণত আমরা যেগুলো ভিটামিন আছে আপনার গরমে কিন্তু ভিটামিন দিই না, কারণ গরমে যদি ভিটামিন দিই, ভিটামিন দেওয়া শরীর গরম করে ফেলায় এবং কবুতরগুলা ইষ্ট করার চান্স থাকে। কারণ ভিটামিনের কাজ কী? ভিটামিনের কাজ হলো কবুতররা শরীর গরম রাখা, কবুতরের মুখে রুচি বাড়ানো, কবুতরের গোট বাড়ানো, এই কারণে আমরা ভিটামিন দিয়ে থাকি। গরমে যদি আমরা দিই, এক্ষেত্রে কবুতরের গোটটা অনেক হাই হয়ে যায় এবং কবুতরগুলা মনে করেন মাঝে মাঝে মুসলি করে ডিম পারে, তা অনেক সময় দেখে কবুতর স্টোক করে মারা যায়। তো এটা যদি আপনারা দিতে পারেন ইনশাল্লাহ কবুতরকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কবুতর দিয়া ইনশাল্লাহ অনেক দূর আগাইতে পারবেন। এবং যেটা আপনার দরকার, বিশেষ করে আমরা যেটা কবুতর ব্রিডিং করি, ব্রিডিংয়ে খুব ভালো কাজ করে, তখন আমরা ওষুধটা দেখি, দেখলে আপনারা বুঝতে পারবেন। শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ কাজে আসবে। কবুতরের লোগো দেওয়া আছে, যারা এটা নিবেন আপনি এটা নেওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো। ডেটটা দেখে নেবেন, ডিসেম্বর 23, এই মাসের ভিতরে আমরা ব্যবহার করে শেষ করে ফেলবো। মানে প্রয়োগগুলি দেওয়া আছে, তারপর আমি একটু বলে দিই। এটা দিলে আপনার কবুতরের প্রচলন ক্ষমতা বাড়বে, কবুতর অনেক সময় দেওয়ার একটা ডিম পারে একটা ডিম পারে না ওটা বাড়বে। তারপর কবুতর অনেক সময় মলটিনে চলে যায়, মলটিনটা ই করবে, মলটিনটা খুব সুন্দরভাবে করবে। তারপরে কৃমিনাশক ওষুধ দেওয়ার পরে ব্যবহার করতে পারেন, তারপর ভ্যাকসিন দেওয়ার পরে ব্যবহার করতে পারেন। তারপর অনেক সময় দেখা যায় কবুতরগুলো ডিম পারেই না, তখন এটা আপনার ব্যবহার করতে পারবেন, এটা দিলে ইনশাল্লাহ আপনার কবুতরগুলো ভালো থাকবে। এবং কবুতরের যে ই থাকে, শরীর দুর্বল থাকে, দুর্বলতা ভাব কাটাবে, কবুতরের খাদ্য যে খাবারটা আছে খুব দ্রুত কবুতরের খাবার খাওয়াবে এবং খাবারটা হজম করতে সাহায্য করবে। কবুতর যদি খাবার খায় হজম হয়, এক্ষেত্রে কবুতরগুলো খুবই ভালো থাকবে এবং কবুতরগুলো দিয়ে আপনি পরবর্তীতে যা চান তা করতে পারবেন। এখন প্রয়োগগুলি দেওয়া আছে, কবুতরের জন্য আছে 3-5 মিলি, 1 লিটার পানিতে 3-5 মিলি ওই লোক আপনার কবুতরের জন্য। তো আমরা যেটা করতেছি কবুতরের জন্য 3 মিলি করে দিতেছি, এটা দিলেই ইনশাল্লাহ হবে। আর যারা নেবেন একটু বড় দেয়া নেওয়ার চেষ্টা করবেন, যেন পরবর্তী যখন আমি আবার আনবো হাফবিটা আনার চেষ্টা করবো। এটা কিন্তু আমরা উড়ার কবুতর দিতেছি, আবার আপনার যে এই কবুতরগুলো আছে এগুলো দিতেছি। উড়ার কবুতর একটু কমে দিতেছি, লিটারে 2 ml করে দিতেছি। আর যেহেতু বাচ্চার গোট বাচ্চাগুলো আমি দেখাই, একটু দেখলে বুঝতে পারবেন এই যে বাচ্চাগুলো আছে, গোটগুলো আছে, গোটগুলো খুব সুন্দরভাবে বড় করে এবং খুব ই করে স্ট্রং করে, এই কারণে দিতেছি। যে বাচ্চা যেগুলো আছে এগুলোর গোটটা খুব সুন্দরভাবে যেন হয়, এই কারণে দিতেছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কবুতর খাবার আগে দিবেন, খাবারটা আগে দিবেন, তারপরে আপনারা যে পানিটা বানায় কবুতরকে দিয়ে দিন, এটা সবচেয়ে উত্তম। যে আমরা খাবার দিছি, খাবার দেওয়ার পর সবগুলো কোনো পানি কিন্তু নাই, পানিটা আমরা বানাবো, পানিটা বানাবো তারপরে এটাকে দিব। এটা আপনারা 2 বেলা করে দিতে পারেন, যদি কবুতরের বাচ্চা থাকে ওই ক্ষেত্রে 2 বেলা দিবেন, আর যদি কবুতরের বাচ্চা না থাকে 1 বেলা দিলেও হয়। টানা 5 দিন দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কবুতরগুলো খুব সুন্দর থাকবে এবং কবুতরগুলো যে গ্রোথ গোটটা খুব সুন্দর হবে। যে এরকম দেখেন কত সুন্দর গ্রোথ, এরকম গ্রোথ আসবে। আমার টানা 5 দিন দিব, এটা 5 দিন দেওয়ার পর শেষ করে দেবো, পরে আবার নতুন করে আনবো। আরও একটা ভিটামিন আমার কাছে আছে, ইনশাল্লাহ ওটা আমি আনবো, আনার পরে আমি দেখাবো। দুটা ভিটামিন আমার তো খুব ভালো লাগছে, যে এতগুলো উপাদান দিয়ে তৈরি। তো আপনারা যেখানে একটা ভিটামিনের মধ্যে 10-15টা উপাদান পাইতেছেন, ওটাই নেওয়ার চেষ্টা করবেন, কেন 3-4টা ভিটামিন নেওয়ার চেষ্টা করবেন। অনেকগুলো ভিটামিন 3-4টা থাকে, তো 3-4টা না নিয়ে একটা ভিতরে যদি 10-15টা থাকে, 10-15টা নেওয়াই ভালো। আমি এইভাবে নিতেছি, এই যে কবুতর বলতেছেন, অবশ্যই কবুতরের মর্টিন চলতেছে, দেখেন এই মর্টিন পছন্দ দ্রুত হয়, দ্রুত বৃদ্ধি পায়, এই কারণে এই কবুতরগুলা এই ভিটামিন দিয়ে থাকি। এটা আপনি বেশি না 4 দিন ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন এরকম হয়। আর যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দিবেন, নতুন আপনি ভিডিও দেখতে পারেন। ভিডিওটা কেমন হলো এটাও জানাবেন, এবং ওই ভিটামিনটা খাওয়ানোর পরে উপকারটা কেমন হলো এটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা এটা করি, এগিয়ে বুঝতে পারবেন। এই যে আমাদের 6 ml নিয়েছি আমরা, 5 ml একটু বেশি নিছি। যে ডাক্তার দেখছেন, ডাক্তার ডাক দেখছেন, ডাকের উপরে একটু নিছি, হ্যাঁ একটু দিয়ে দিলাম।
কবুতরকে দিয়ে দিব, ওই যে পানি দিয়ে দিলাম, দেখতেছেন? এটা দিবেন আসলে আধা ঘন্টা আগে আপনাদের আমি দেখানোর সাথে, এই কারণে তো সবটা রেডি করে দিয়েছি। পানিটা দিবেন অল্প অল্প করে, পানি বেশি দিলে কবুতরগুলো ফালায় দেয়। খাওয়া শেষ হলে আবার দিবেন, সমস্যা কি, খাওয়া শেষ হবো আবার দিবেন। আমার এখানে মনে হয় 3 লিটার পানি লাগে, আবার 2 লিটার আর 1 লিটার বানায় তারপর দিব। দিলেই শেষ, আমাদের শেষ হয়ে গেছে। এইভাবে করতে থাকেন ইনশাল্লাহ, দেখবেন কবুতরগুলো গ্রোথ খুব সুন্দরভাবে হবে, সব কিছু ঠিকঠাক থাকবে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আপনিও ঠিকঠাক থাকবেন। কবুতর এত কিছু করার উদ্দেশ্য হলো কবুতর সুস্থ থাকে, ইনশাল্লাহ কবুতরগুলো সুস্থ থাকবে। এ ছিল আমাদের ভিডিওরা, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয়েছে, এটাও বলবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।